সংসদে প্রবেশ করেই ফের বিতর্কে রাহুল গান্ধী। এবার রাহুলের বিরুদ্ধে সংসদের মহিলা সাংসদদের দিকে ফ্লাইং কিসের অঙ্গভঙ্গি করার অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এই গরিমাবিহীন আচরণ এই দেশের সংসদে আগে কখনো দেখা যায়নি বলে ক্ষোভ উগড়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী। उन्होंने जाते जाते एक अभद्र यहां पर लक्षण के दर्शन दिए। इट इज ओनली अ मिसोजिनिस्टिक मैन हु कैन गिव अ फ्लाइंग किस टू अ पार्लियामेंट विथ सीट्स फीमेल मेंबर्स ऑफ पार्लियामेंट। ऐसी गरिमाविहीन आचरण को इस देश के सदन में कभी नहीं देखा गया। ये उस खानदान के लक्षण है या सदन में देश को पता चले। केंद्र तो बटेई, राज्य राजनीति तो ए मुहूर्ते जोर चर्चाय राहुलेर उड़न्त चुमु। বিজেপি চরম কোণঠাসা, ইন্ডিয়াকে ভয় পাচ্ছে তাই এই ধরনের ছেলে মানুষই কাজকর্ম করছে, পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পুরো সমস্ত মানে বিজেপি অন্য কোনো তাদের বক্তব্য নেই, চরম কোণঠাসা, ইন্ডিয়াকে ভয় পাচ্ছে, সেই জন্য এই ধরনের ছেলে মানুষই কাজকর্ম বিজেপি করছে। এটা রাজনীতিটা যা নিয়ে হচ্ছে, যে মূল আধার যেটা জনগণের ইস্যু সেগুলো নিয়ে ইন্ডিয়া বক্তব্য রাখছে, রাহুল গান্ধীর সঙ্গে তারা যা করেছেন সেগুলি এখন তাদের দিকে ফিরে যাচ্ছে, সেখান থেকে সরতে গিয়ে ধরনের নানা রকম জলো রাজনীতি বিজেপি করছে। স্পিকার ইনকোয়ারি কমিশন বসান, তারাই সিদ্ধান্ত নেবেন মত সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। পার্লামেন্টে রাহুল গান্ধী কি ভঙ্গিতে বেরিয়েছেন সেটা নিয়ে বোধহয় বিজেপির নেতারা খুবই বিড়ম্বনায় পড়েছেন, খুবই উদ্বিগ্ন হয়ে গেছেন, নানান রকমের চিঠি দিচ্ছেন, এইটার মানে কি, ওইটার মানে কি, সেটার মানে কি। স্পিকারকে চিঠি দিয়েছেন, স্পিকার একটা ভালো করে এনকোয়ারি কমিশন বসান, এনকোয়ারি কমিশন বসিয়ে সিদ্ধান্ত নিয়ে নেবেন, অসুবিধা কি আছে। যদিও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, লোকসভায় গুরুগম্ভীর আলোচনা হয়, এবার কিছুটা কমেডিও হবে। মানুষের শিক্ষা দীক্ষা রুচি সংস্কৃতি কোন জায়গায় সেটা এর দ্বারা প্রমাণ হয় এবং রাহুল গান্ধী বারবার নিজেকে সেটা প্রমাণিত করছেন। এখন রাহুল গান্ধী এর আগে মোদিজিকে জড়িয়ে ধরেছিলেন এবং এর ছাড়াও চোখ মারা আমরা যাকে বলি সেটাও মেরেছিলেন, এবার ফ্লাইং কিস দিলেন। এবার দেখা যাক আগামী দিনে আর কি কি করেন। উনি তো আমরা বলেছিলাম যে উনি আসা মানে মনোরঞ্জন আবার শুরু হওয়া, আমাদের মনোরঞ্জনের অভাব হচ্ছিল, উনি না থাকাতে উনি আসাতে মনোরঞ্জনটা ভালো হয়েছে। লোকসভাতে গুরুগম্ভীর আলোচনা হয়, দেশ নিয়ে আলোচনা হয়, এবার কিছুটা কমেডিও হয়। মানুষের শিক্ষা দীক্ষা রুচি সংস্কৃতি কোন জায়গায় এর দ্বারা প্রমাণ হয় এবং রাহুল গান্ধী বারবার নিজেকে সেটা প্রমাণিত করেছেন। এটা ভারতের সংস্কৃতি নয়, পুরো দেশের মহিলাদের অপমান করেছেন তিনি, ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সদন মে আকে এসা জো উনহোনে জো ভি উনহোনে কিয়া হ্যায় তো ইয়ে হামারা পরম্পরা নেই হ্যায়, ইসকো শরম না চাহিয়ে, কোই ইটালি কা কোই বাহার কা বিদেশ কা কোই পরম্পরা ভারতীয় পরম্পরা শিক্ষক নেই জুটতে হ্যায়। ভারতীয় কা এক অলগ সা সংস্কৃতি হ্যায়, এক অলগ সা পরম্পরা হ্যায়, उसको मानना चाहिए, नहीं तो ये जो उन्होंने किया है ये महिला के सिर्फ स्मृति ईरानी जी को नहीं पूरा देश को महिला को उन्होंने अपमान किया। বিতর্ক পিছু ছাড়ছে না রাহুল গান্ধীর। মোদী পদবী নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে সাময়িকভাবে সাংসদ পদ খুইয়েছিলেন তিনি। এর আগে সংসদে গিয়ে সটান প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে বা সংসদে বসে চোখ মারতেও দেখা গিয়েছিল তাঁকে। এবার মহিলা সাংসদদের দিকে ফ্লাইং কিস ছুড়ে দেওয়ার অভিযোগ। আগামী দিনে ফের কি নেওয়া হতে চলেছে রাহুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা।